আসসালামু আলাইকুম। অনেক ঘুমানোর পরও মনে হচ্ছে যে আসলে আমাদের ঘুমটা পর্যাপ্ত হলো না, একদম ক্লান্ত লাগছে, ফোকাস করতে পারছি না, কনসেন্ট্রেশন নাই, বিরক্ত লাগছে, মনে হচ্ছে আর আবার ঘুমানো দরকার। এরকম কিন্তু সবসময় আমরা ফেস করে যাচ্ছি। তো কেন এরকম হয়, কতটুকু দরকার আমাদের ঘুম, সেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে একটা মানুষের স্বাভাবিক ঘুম যেটা, সেটা একজন অ্যাডাল্ট মানুষ যারা আছে তাদের আসলে 7 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার। এটা বয়স ভেদে মানুষের ক্লান্ত কতটুকু পরিশ্রম করেছে, কতটুকু অ্যাক্টিভিটি করেছে তার উপর ডিপেন্ড করে, বা তার সাথে কোনো অসুস্থতা বা অন্যান্য ফ্যাক্টর আছে কি না সেগুলো সব মিলিয়ে কিন্তু এই ডিসিশানগুলো নিতে হয়। কিন্তু স্বাভাবিকভাবে যেটুকু দেখা যায় যে একটা মানুষের সুস্থ সবল এবং একজন পরিপূর্ণ মানুষ বা একজন যুবক বা অ্যাডাল্ট মানুষ যাকে আমরা বলছি, যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে আছে, তাদের জন্য স্বাভাবিক ঘুমের যে পরিমাণ সেটা বলা হচ্ছে যে 7 থেকে 9 ঘন্টা বলা হচ্ছে, 7 থেকে 9 ঘন্টা। যদি দীর্ঘ এটা হচ্ছে একদম অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে, যাদের বয়স অনেক বেশি বা 60-এর বেশি তাদের ক্ষেত্রে কিন্তু ঘুম অন্যান্য মানুষের যারা আছে তাদের থেকে কিন্তু 1 ঘন্টা বেশি দরকার হতে পারে, বা তাদের ক্ষেত্রে 9 ঘন্টারও দরকার হতে পারে। সুতরাং বয়স্ক মানুষ যারা আছে তাদের ঘুমটা একটু বেশি লাগে। পাশাপাশি আরও কিছু মানুষ আছে যাদের ঘুমটা বেশি দরকার হতে পারে, যেমন ছোটো বাচ্চা যারা আছে, একদম ছোটো বাচ্চা যে কেবল জন্মগ্রহণ করেছে, এরকম বাচ্চা যারা আছে প্রথম কয়েক মাস কিন্তু তাদের আসলে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে। দেখবেন যে সব সময় বাচ্চারা ঘুমোতেই আছে এবং আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই যে আসলে তারা ঘুমাচ্ছে নাকি তাদের কোনো অসুস্থতা আছে। কিন্তু বস্তুত একদম ছোটো বাচ্চা যারা নিউনেট আমরা বলে থাকি তাদের আসলে কিন্তু 16 থেকে 18 ঘন্টা ঘুমের দরকার হতে পারে। আবার যারা একটু বড় হয়েছে, যেমন 1 বছর থেকে 2 বছরের যে বাচ্চা আছে তাদের কিন্তু 12 ঘন্টা ঘুমের দরকার হয়, 12 ঘন্টা থেকে 14 ঘন্টা তাদেরও ঘুম দরকার হয়। আর বাচ্চা যারা স্কুলে যাওয়ার 3 থেকে 5 বছরের মধ্যে যে বাচ্চা আছে তাদের কিন্তু 9-10 ঘন্টা কি 10-12-10-11 ঘন্টা তাদের ঘুমের দরকার হয়। সুতরাং ঘুমের যে বিষয়টা এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনার বয়স কতটুকু এবং আপনি কতটুকু পরিশ্রম করছেন তার উপরে নির্ভর করে। সুতরাং আমাদের পারফেক্ট ঘুম হচ্ছে অ্যাডাল্ট মানুষ বা যুবক যারা আছে, স্বাভাবিক বয়স্ক যারা আছে, 18 থেকে 60 বছর বয়স যারা আছে তাদের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার হয়। যারা 60-এর বেশি যাদের বয়স আছে তাদের থেকে হয়তো 8-9 ঘন্টা দরকার হতে পারে। আর ছোটো বাচ্চা একদম ছোটো যারা আছে তাদের জন্য কিন্তু ঘুম দরকার হতে পারে কিন্তু 16 থেকে 18 ঘন্টা দরকার হতে পারে, বিশেষ করে জন্মের পরপরই যে বাচ্চাগুলো আছে তাদের জন্য। আর যারা কেবল স্কুলে যেতে চায় বা স্কুলে যাওয়ার আগ মুহূর্তে যাদের বয়স 3 থেকে 5 বছরের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 9-10 ঘন্টা বা 12 ঘন্টা পর্যন্ত তাদের ঘুমটা কিন্তু খুবই স্বাভাবিক। সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এই জিনিস তথ্যগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে হয়তো বা আমাদের কোরিলেট করতে সহজ হয়। তো এই জিনিসগুলোই মাথায় রাখার কথা বলার চেষ্টা করা হচ্ছে যে আসলে কার কতটুকু ঘুম দরকার। আশা করি তথ্যগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, অনেকের বিভ্রান্তি বা ভয় থাকলে সেটা এখান থেকে কিছুটা কেটে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।